بسم الله الرحمن الرحيم. صافي يا عبدان. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين مهما المعبود وشملت الهي الا اشكرهم وشملت العبد مثله اعزني الله সমস্যা সমাধানের জন্য আল্লাহ নেতৃবৃন্দকে আপনি কবুল ও মঞ্জুর করে দিন। সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আজ করে আল্লাহ মেয়র সেলিম ও সাদেক আব্দুল্লাহ ভবিষ্যৎকে আরো উজ্জ্বলময় করে দিয়ে রহমান করে আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের জালকে নস্যাৎ করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ এই বাংলাদেশের মানুষ যার হাত ধরে আল্লাহ এই আল্লাহ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতেছে জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ তার হায়াতকে আপনি সুদীর্ঘ করে দিন, আল্লাহ তার হাতকে আরো শক্তিশালী করে দিন, মেহরবানি করে আল্লাহ সামনে নির্বাচনে আল্লাহ তাকে বিপুল ভোটে আল্লাহ বিজয়ী করে জনগণের আবার খেদমত করার তৌফিক দিয়ে দিন। আমিন। খাস করে আল্লাহ যার প্রচেষ্টা এবং যার স্বপ্নে যার আল্লাহ দক্ষতার দ্বারা বাঙালি আল্লাহ স্বাধীনতার সুফল আজকে ভোগ করতেছে আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যবৃন্দ যারা 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে শহীদ হয়েছে, আল্লাহ তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়ে দিয়ে খাস করে আল্লাহ বরিশালের কীর্তি সন্তান শ্রেণী আবাদ আব্দুর রব সাহেব এবং তার পরিবারের সদস্যবৃন্দ সুকান্ত বাবু সহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের বরিশালের রাজনৈতিক অভিভাবক জনাব আবুল হোসেন আবদুল্লাহ সাহেবের আল্লাহ হায়াতকে সুদীর্ঘ করে দিন। সমস্ত রকমের রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন মাননীয় মেয়র সাহেবের আম্মা শাহনারা বেগম দুনিয়া গেছেন, এই মেহরবানি করে তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের সকলের দিলেন নেক মাকাসিদগুলো পূরণ করে দিন। রব্বুল আলামিন মেহরবানি করে বরিশাল নগরীকে একটা শান্তিময় নগরী হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন।